হ্যালো বন্ধুরা, গতকাল আমি শুধু লেন্থের গ্রেডিংটা করে এখানে শেষ করছিলাম কাজ। তো আজকে টোটাল গ্রেডিংটা করে দেখাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইন গ্রেডিং নিয়েছিলাম আমি, সাথে রেগুলার গ্রেডিংটাও। আমি লাইন গ্রেডিং দেখানোর জন্য বিশেষ করে গ্রেডিংটা শুরু করছি। তো এখানে লেন্থের যে গ্রেডিংটা দিচ্ছি, এখানে কিন্তু আবার ব্যাক লেন্থের গ্রেডিংও আছে। এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ব্যাক লেন্থ ফ্রন্ট লেন্থ আলাদা আছে। এখানে একটা বিষয় যে ফরন নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ কিন্তু এখানে নাই। এখানে ফরন বডি লেন্থ আছে, ব্যাক বডি লেন্থ আছে। এখানে ফরন নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ নাই। এখানে আমাদের হিসেব করে বার করতে হয়েছে এটা। তো এটা আমি গ্রেডিংটাও সেমভাবে বার করব। এখানে আমাদের এই সহজভাবে গ্রেডিং করার জন্য আমি এই লেন্থ গ্রেডিংটা নিছি, লাইন গ্রেডিং। তো এখানে আমি যে লেন্থে যে গ্রেডিংটা দিছি, এখান থেকে এই ফরন নেক ড্রপটা, এই লেন্থের সাথে ফরন নেক ড্রপটাও আমরা গ্রেডিং করে নেব একসাথে। সেই ক্ষেত্রে আমরা আবার একটা লাইন নেব, ড্র টুল থেকে ফ্রি লাইন নেব। নেওয়ার পরে আমরা কন্ট্রোল থেকে ক্লিক করার পরে কন্ট্রোল চেপে ধরব। কন্ট্রোল চেপে ধরলে লাইনটা স্ট্রেট হবে। আমরা স্ট্রেটে একটা লাইন এভাবে একটা আন্দাজ করে একটা স্ট্রেট করে নেব। তারপরে এই যে এটা থাকলে আমরা রাইট সাইড ক্লিক করবো, লাইনটা চলে যাবে, মানে লেসটা পড়ে যাবে। তারপরে আমরা স্পিচ টুল সিলেক্ট করব। এবার আমরা এই যে এইখানে যে বডি লেন্থের যে গ্রেডিংটা দিচ্ছি, আমরা এই স্পেস থেকে যে গ্রেডিংটা, এই স্পেস থেকে যে গ্রেডিং আছে, এই গ্রেডিংটা আমরা কপি করে এখানে দেব। আমরা গ্রেডিংয়ে ক্লিক করলাম। করার পরে এই লেন্থের যে গ্রেডিং আছে এটাকে কপি করলাম, এই যে গ্রেডিং কপি, এটা সিলেক্ট করে আমরা শুধু এক্সের এটা পেস্ট গ্রেডিং এক্স করলাম। এখন আমাদের সেমভাবে এই লেন্থ গ্রেডিংটা নিতে হবে, কার্ভ লেন্থ গ্রেডিং। তারপরে ফার্স্ট লাস্ট, আমরা এই ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে লাস্ট পয়েন্ট সিলেক্ট করতে আমাদের এই ইন্টারফেসটা আসছে, এই চারটা। তো এখানে আমরা শুধু ফরন লেন্থের গ্রেডিংয়ের মেজারমেন্টটা দেবো। মেজারমেন্ট আমরা দেখি, ফরন বডি লেন্থ, এখানে যে মেজারমেন্টগুলো আছে এই মেজারমেন্টগুলোই শুধু আমি দিতে দেবো। এই জায়গায় 66-68 হাফ, 71। তারপরে 74-77-79। এখন আমি মেজারমেন্টটা টোটাল বসাই দিলাম। সেমভাবে আমরা যে ফার্স্ট এ পয়েন্টটা সিলেক্ট করছি, সেকেন্ড এ পয়েন্ট সিলেক্ট করছি, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। তো এখানে আমাদের এখানে দেখাচ্ছে যে ফার্স্ট হরিজেন্টাল সেকেন্ড হরিজেন্টাল। এখানে আমরা ফার্স্ট হরিজেন্টালে ক্লিক করব, যেহেতু এই দিকে আমি গ্রেডিংটা দেবো, সেক্ষেত্রে এখানে ফার্স্ট হরিজেন্টালে ক্লিক করতে হবে যেন গ্রেডিংটা এই দিকে আসে। ফার্স্ট হরিজেন্টাল অ্যাপ্লাই, ওকে। এখন এখানে দেখতে পাচ্ছেন যেখানে মানে আমার গ্রেডিংটা কত করে আসছে, তার মানে এখানে নেক ড্রপে কোনো গ্রেডিংয়ে আসে নাই। আমাদের যে ব্যাক লেন্থের যে গ্রেডিংটা, এই গ্রেডিংটাই রয়ে গেছে। ফরন নেক ড্রপগুলো সবগুলো সমান হবে, এখানে কোনো গ্রেডিং নাই। তো আমরা ব্যাক নেকেও, ব্যাক পার্টও সেমভাবে গ্রেডিং করব। ব্যাক লেন্থ মিডেল, ও আমি মনে হয় ভুল করছি, আপনাদেরকে ভুল অপশানটা দেখাচ্ছি। এখানে মিডেল ফ্রন্ট হবে, এখানে আমি বডি লেন্থটাই দিয়ে দিচ্ছি, কারণ এই গ্রেডিং তো আমাদের করাই আছে। সেক্ষেত্রে আমাদের এই যে এই গ্রেডিংটা করতে হবে, মিডেল মিডেল ফ্রন্ট আর মিডেল ব্যাক আমাদের এইটা দিতে হবে, 57-59-61। আমি আবারও ধরতেছি সেমভাবে, ফার্স্ট আর লাস্ট পয়েন্ট ধরলাম। তারপরে মেজারমেন্ট এখন আবার দেখি, B1 মিডল ফ্রন্ট 57-59-61। একষট্টি
তেষট্টি হাফ, ছেষট্টি, সাতষট্টি হাফ, তেষট্টি হাফ, ছেষট্টি, সাতষট্টি হাফ। সেমভাবে আমরা ফার্স্ট হরিজেন্টালে আমরা গ্রেডিংটা করব। ফার্স্ট হরিজেন্টাল অ্যাপ্লাই, এখানে হাফ সেম করে গ্রেডিংটা চলে আসছে ফরনিক ড্রপের। তো যেহেতু ফরনিক ড্রপের গ্রেডিং নাই, এটাই কিন্তু ফরনিক ড্রপের গ্রেডিং, তারা এইভাবেই ফরন লেন্থে তারা মিলানোর জন্য ফরনিক ড্রপের গ্রেডিংটা দেয় নাই। তো আমি এখানে হাফ সেম করে গ্রেডিং দিতে পারি, অথবা এটাকে কপি করে এই যে এইখানে ক্লিক করে আমরা এক্স গ্রেডিংটা দিয়ে দেবো। দেখেন এখানে চলে আসছে হাফ সেম করে। তো আপনারা এভাবে হিসেব করেও নিতে পারেন, যেমন এখানে হলো ছেষট্টি, আটষট্টি হাফ, এখানে হলো আড়াই সিএম, এখানে সাতান্ন, আটান্ন, উনষাট, দুই সিএম। তো এখানে আড়াই সিএম, এখানে দুই সিএম, তারপরে এখানে আটষট্টি হাফ, এখানে একাত্তর, আড়াই সিএম, এখানে উনষাট, একষট্টি, দুই সিএম। এভাবে আপনারা হিসেব করে নিতে পারেন। তো যাই হোক, আমার কাছে এই লাইন গ্রেডিংটা বেটার মনে হয়, কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা 99% নাই, আর আপনার যদি আপনি এইভাবে মেজারমেন্ট দেন একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমরা ব্যাক লেন্থের গ্রেডিংটা করব, এই লাইনের উপরে আবার ব্যাক লেন্থের গ্রেডিং করব। সেমভাবে আমরা লাইন গ্রেডিং নেওয়ার পর এখান থেকে পয়েন্ট সিলেক্ট করে ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, এবার আমরা মেজারমেন্টটা দেখে আসি। মিডল ব্যাক চৌষট্টি, ছেষট্টি হাফ, উনসত্তর, চৌষট্টি, ছেষট্টি হাফ, উনসত্তর, বাহাত্তর, পঁচাত্তর, সাতাত্তর, বাহাত্তর, পঁচাত্তর, সাতাত্তর। সেমভাবে আমরা ফার্স্ট হরিজন্টালে ক্লিক করব। ব্যাক নেক ড্রপে কোনো গ্রেডিং নাই, শুধু নেক ফর নেক ড্রপে গ্রেডিং, ব্যাক লেন্থ, এই লেন্থে যা গ্রেডিং আছে এটাই, এখানে কোনো গ্রেডিং হলো না, মানে আসে নাই আর কি। তো আমরা এবার দেখবো ওপর থেকে চেস্ট উইথ, একান্ন, চুয়ান্ন, সাতান্ন, ষাট, তেষট্টি, ছেষট্টি, এখানে তিন সেম করে গ্রেডিং আছে, তিন সেমের অর্ধেক দেড় সেম করে হবে। তো লাইন নিয়ে কি আসে দেখে দেখা যাক, এটা এই লাইন নিলাম, এটা এদিকে লাইনটা নিলাম, কন্ট্রোল ধরলে লাইনটা স্টার্ট হবে, এটা দেখা দিচ্ছি আমি। তারপরে আমাদের এই গ্রেডিং টুল নিতে হবে, নেওয়ার পরে এই কার্ভ লেন্থ, গ্রেডিং কার্ভ লেন্থ, ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, শুধু এটা মনে রাখতে হবে যে এটা ফার্স্ট পয়েন্ট কোনটা ধরছি, লাস্ট পয়েন্ট কোনটা ধরছি। এখানে আপনার সেভাবেই ফার্স্ট, যেমন এটা এদিকে দিছিলাম ফার্স্ট হরিজেন্টাল, লাস্ট হরিজেন্টাল, সেম তেমনই এদিকে হবে ফার্স্ট ভার্টিক্যাল, লাস্ট ভার্টিক্যাল, শুধু এদিকে এই ফার্স্ট আর লাস্টটাই মনে রাখতে হবে। তো এখানে আমরা মেজারমেন্টটা বসাই দিই, একান্ন, চুয়ান্ন, সাতান্ন, ষাট, তেষট্টি, ছেষট্টি, একান্ন, চুয়ান্ন, সাতান্ন, ষাট, তেষট্টি, ছেষট্টি। তো আমি এই মেজারমেন্টটা বসালাম। এখন যেহেতু আমাদের এই চেস্টের মেজারমেন্টটা ডাবলে আছে, এখানে হাফ হাফ গ্রেডিংটা দিতে হবে। তো এখানে আমি এ করবো, যদি আমি এখানে ফার্স্ট হরিজেন্টালে দিই, দেওয়ার পরে আমি মাঝখানে একটা পয়েন্ট নিতে হবে, অথবা যদি আমি এই যে বোথ ডায়াগোনালে দিই তাহলে আমার দুই দিকে গ্রেডিংটা যাবে। তো আমি দুইভাবে অপশনে দেখাচ্ছি, যদি আমি এটাকে ধরেন ফার্স্ট হরিজেন্টালে দিলাম, ফার্স্ট হরিজেন্টালে দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করলাম, ওকে, আমি লাইনটা রাখলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেডিং কিন্তু একদিকেই চলে আসছে, তিন সিএম করে, তিন সিএম গ্রেডিং একদিকেই চলে আসছে। তো এটাকে যদি আমি এই লাইনটা থাকে, আমি আরেকটা লাইন নিচ্ছি,
এই লাইনটাকে সেম ভাবে আমরা গ্রেডিং দেব। একান্ন, চুয়ান্ন, সাতান্ন, ষাট, তেষট্টি, একান্ন, চুয়ান্ন, সাতান্ন, সাতান্ন, ষাট, তেষট্টি, ছেষট্টি। তো সেম মেজারমেন্টটা এটাতেও দিয়েছিলাম, এটাতেও দিয়েছিলাম, আর এটা আমি দিয়েছিলাম হলো ফার্স্ট ভার্টিক্যাল। তো এখন আমি দেব বোথ ডায়াগোনালে। বোথ ডায়াগোনালে দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই দেব, যেটা আমাদের দুই ভাগে ভাগ করতে হবে, যেমন হাফ এ গ্রেডিং, চেস্ট, ওয়েস্ট, বটম, অ্যাক্রস শোল্ডার, বা হাফ যে গ্রেডিংগুলো, হাফ মেজারমেন্ট, এইখানে আমরা এগুলো দেব, বা নেকে সারগামের নেকে গ্রেডিংটা থাকলে এইভাবে দেব। বোথ ডায়াগোনালে দেওয়ার পরে অ্যাপ্লাই, ওকে। এখানে দেখতে পাচ্ছেন হাফ সেম করে আসছে, এদিকে হাফ সেম গেছে, দেড় সেম গেছে, এদিকে দেড় সেম, আর এটা কিন্তু তিন সেম আসছে। তো এখানে তিন সেম আসছে, এটা আপনার অর্ধেক করে নিতে পারবেন। এটা অর্ধেক করার জন্য আমি দুটো অপশন এই জন্য দেখাচ্ছি, আমাদের এই সিলেক্ট শেপ টুল নিতে হবে। শেপ টুল নেওয়ার পরে আমাদের এই লাইনটাকে ক্লিক করবো, মাঝখানে বা যে কোথাও ক্লিক করলে হবে। ক্লিক করার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিভাইডেড সিগমেন্ট, এই ডিভাইডেড সিগমেন্টে ক্লিক করার পরে এই জায়গায় আমরা দুই ভাগ করব, ভাগ দুই, ডিভাইডেড দুই দেওয়ার পরে ওকেতে ক্লিক করব। আমাদের এখানে একটা পয়েন্ট পড়ে গেছে মাঝখানে, তো আমরা এই গ্রেডিং নেওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করে রাইট সাইড ক্লিক করে দেখব, এখানে হাফে দেড় সেম করে চলে আসছে। এখানে কিন্তু আমি তিন সেম দিছি, এখানে দেড় সেম চলে আসছে। তো যদি আপনি চান যে এখানে আপনি তারও অর্ধেক করবেন, এখানে একটা পয়েন্ট দেবেন, তারপর আপনার অর্ধেক এর অর্ধেক এখানে আছে তিন সেম, তার পঁচাত্তর করে হয়ে যাবে এই জায়গায়, মানে তিন ভাগের এক ভাগ হবে, আর এখানে দিলে চার ভাগের এক ভাগ হবে। তো এখানে অর্ধেক করে অর্ধেক ভাগ করলাম যা এখানে আসছে। তো আমি এটাও দিতে পারি, এটাও দিতে পারি। আমরা এই গ্রেডিংটা কপি করলাম, কপি করার পরে আমরা এই টোটাল পয়েন্টগুলো ধরলাম উইথের, সোলারে যদি একটা সোলার যদি কম বেশি থাকে আমরা পরে ঠিক করে নেব। তারপর আমরা ধরলাম শিফট বাটন ধরলাম, আবার যেহেতু আমি ব্যাক ধরছি আর ফ্রন্ট ধরতে হবে, ফ্রন্ট ধরতে গেলে শিফট ধরতে হবে, শিফট চেপে আমরা এই পয়েন্টগুলো সিলেক্ট করব, পকেট সবই দিই, পরে পকেটে আমরা গ্রেডিং আলাদা করব। তারপরে আমরা এখানে এই যে ওয়ার যে ইয়াটা আছে, আমরা এখান তো কপি করছি, এখান থেকে কপি করে পেস্টে আসার পরে পেস্ট ওয়াই গ্রেডিং, ওয়াই ক্লিক করব, চলে আসছে উইথের গ্রেডিং, কিন্তু সুন্দরভাবে চলে আসছে এই জায়গায়, সেভ দিয়ে নেই। তোমরা এই হলো লাইন গ্রেডিং, এখানে সব গ্রেডিংগুলো করতে এভাবেই আপনারা করবেন। যদি হিসেব সহজ থাকে, যেমন ফর নেক্ট হবে হাফ সিএম, এগুলোতে ডিফারেন্সের কিছু নাই, তারপরে বডি লেন্থ আড়াই সিএম করে, যদি সহজ হিসাব হয় সেক্ষেত্রে এগুলো আপনারা না ফলো করলেও হবে, লাইন গ্রেডিং দরকার নাই। যদি দেখেন যে দুই মিলি, এক মিলি, একটার মধ্যে তিন মিলি আছে, একটার মধ্যে দুই মিলি আছে, একটার মধ্যে আড়াই মিলি আছে, এই হিসেবগুলো সমস্যা। আর বিশেষ করে যে দেখেন এই যে আরমল যে গ্রেডিং আছে, আরমল, আরমলে দেখেন কিন্তু এখান থেকে কিন্তু এখানে গ্রেডিংয়ে অনেকটাই মিল হয় না, মিল হয় না বলতে শোল্ডারে গ্রেডিং কম, চেস্টে গ্রেডিং বেশি, আপনি যদি এখানে সেই গ্রেডিং দেন একটু হলেও কম বেশি হবে। সেক্ষেত্রে যদি আমাদের গ্রেডিংটা এখান থেকে লাইন নিয়ে দেওয়া যায়, আমি লাইন গ্রেডিংটা দেখাচ্ছি এখন, তার আগে আমাদের শোল্ডারের গ্রেডিংটা দেখতে হবে, শোল্ডার লেন্থ। আচ্ছা, এখানে শোল্ডার লেন্থ, হাফ শোল্ডার লেন্থ আছে, তার আগে আমাদের নেক উইথের গ্রেডিংটা দিতে হবে। শোল্ডার গ্রেডিং করতে গেলে এখানে নেক উইথ, নেক ডিপ, সেম টু সেম, আচ্ছা এটা ফ্রন্ট নেক ড্রপ ছিল, আচ্ছা এই যে ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট ছিল, যা ফলো করা হয়েছে অবশ্যই, এটা দেখি নাই এখন গ্রেডিং করার সময়। আচ্ছা, এখন নেক উইথটা আমরা নেব, এক্সটার্নাল নেক উইথ,
মানে 18 সাড়ে 18 19 সাড়ে 19 20 সাড়ে 20 হাফ সেম করে নিয়ে কইতেছে। তো এখানে আমরা হাফ সেমের জায়গায় 25 মিলি করে দেব, অর্ধেক অর্ধেক গ্রেডিংটা ধরবো, এটা সিলেক্ট করব, এই দুটো পয়েন্ট সিলেক্ট করে রাইট সাইড ক্লিক করে আমরা এখান থেকে ওয়ার ঘরে 0.25 মানে হাফের অর্ধেক আর কি দিয়ে দিলাম। আপনারা দেখতে দেখতে সুন্দর একটা শেপ চলে আসছে এই জায়গায়। এখান থেকে এখানে দূরত্বটা এটা কিন্তু সবগুলো সমান রয়ে গেল। আমরা এই গ্রেডিংটা ফরনেক গ্রেডিংটা আমরা এখানেও দিতে পারি, পকেট পজিশনের একটা বিষয় আছে। আচ্ছা এই পাশে পরে দিই, এই এই পাশটাই শুধু দিই। চলে আসছে, এখানেও দিতে হবে গ্রেডিংটা। তো এটা পরে দিচ্ছি, এখানে তো আমি 25 করে দিলাম। তো এখন আমাদের দেখতে হবে হাফ শোল্ডারের মেজারমেন্ট কত আছে। শোল্ডার লেন্থ 12-4 13-1, এখানে আমি হিসেবগুলো অনেক একটু মানে পেছানো। তো আমি এখানে এখানে যদি আমি ধরি যে 12-4-13-1, এখানে 7 মিলি গ্রেডিং আছে, 7 মিলি, আর ওখানে নেকে হলো আমাদের 25। তাহলে এই 7 আর 25 এখানে হিসেবটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়, করতে সময় লাগবে এগুলা। তো সেক্ষেত্রে আমরা এখানে হিসেবের কোনো দরকার নাই, আমরা এখান থেকে সরাসরি কী করব, এখান থেকে আমরা একটা লাইন নেব। আমরা এখান থেকে যদি আমরা এই যে ট্রেস থেকে এই ট্রেস ড্রয়িং নেই, ট্রেস ড্রয়িং নিলে আমাদের এই গ্রেডিংগুলো কপি করতে হয় না। আর যদি আমরা ট্রেস ড্রয়িং না নিয়ে যদি আমরা লাইন নিই, সেক্ষেত্রে আমাদের আমি দূরে দেখাচ্ছি। তারপরেও এখানে পয়েন্ট সিলেক্ট করলাম, এখানে পয়েন্ট সিলেক্ট করলাম, এই লাইনটাকে গ্রেডিং করতে হবে না, অটোমেটিক গ্রেডিং চলে আসে এই জায়গায়। আচ্ছা গ্রেডিং আসে নাই। তারপরেও আমি আমরা এখান থেকে একটা লাইন নেব, গ্রেডিং টুল দিয়ে লাইন নিলে গ্রেডিং করতে হয় না। আমি আবার একটু দেখি চেক করে। আচ্ছা ড্রয়িং টুল মনে হয় ধরা ছিল না, আমরা এখান থেকে সিলেক্ট করব, হ্যাঁ দেখছেন এখানে এখানে এটা গ্রেডিং লাইন নেওয়া ছিল না, মানে ট্রেস অপশনটা নেওয়া ছিল না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা গ্রেডিং চলে আসছে, তারপর আমরা ফরেন একটা গ্রেডিংটা আসে না। এখানে আমরা ক্লিক করব, এটা কপি করব, এই পয়েন্ট ধরে পেস্ট করব, মানে যে কোনো একটা লাইন, আমি দুটো ধরে দেখাচ্ছি যদিও, যে কোনো একটা লাইন আমরা এভাবে ইয়ে করবো। তারপরে এটা কপি করব, এই পয়েন্টটা পেস্ট করব। তো দেখতে পাচ্ছেন এখানে সোলারের গ্রেডিংটা এখানে চলে আসছে, আমি এটা ভিউ করে রাখি। আমার একটা লাগবে, আমি দুটোই শো করে দিচ্ছি এমনিতেই। আমরা সেমভাবে এই গ্রেডিংটা নেব, লাইন গ্রেডিং ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট, এখানে আমরা শুধু মেজারমেন্ট এখন বসায় দেব, 12-4-13-1 13-8 12-4-13-1 13-8 14.5 15.2 15.9 14.5 15.2 15.9 14.5 15.2 15.9 ঠিক আছে, 15.2 15.9। আচ্ছা এখানে আমরা এখন এই যে এটা ধরলাম জাস্ট, এখানে এখন আমি ফার্স্ট লাস্ট, এই ফার্স্ট লাস্ট হরিজেন্টাল, কিন্তু এটা কিন্তু এদিকে কিন্তু হরিজেন্টাল, আমাদের এই ফার্স্ট সরি ভার্টিক্যাল, ভার্টিক্যালে যেতে হবে, এই এদিকে ভার্টিক্যালে যেতে হবে, ফার্স্ট নয় লাস্ট ভার্টিক্যাল, লাস্ট ভার্টিক্যাল ক্লিক করে অ্যাপ্লাই ওকে। এখন দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিং কিন্তু চলে আসছে, কপি করলাম এটাকে ধরে, এই পয়েন্ট ধরে আমরা পেস্ট করলাম, ওয়াই করলাম, ওয়াই এক্স দুদিকে করলেও সমস্যা নেই, কারণ এখানে কপিটা কপি আমাদের আগে করে দেওয়া ছিল। সোলারের গ্রেডিংটা আমরা ওয়াই করলাম, দেখতে পাচ্ছেন এখানে সোলারের চেয়ে কিন্তু এখানে কমে গেছে, মানে চেষ্টার চেয়ে এখানে কমে গেছে অনেকটা। তো আমি গ্রেডিংটা আবার একটু চেক দিই, কেমন যেন সন্দেহ হলো।
আচ্ছা, এটার মধ্যে একটা গ্রেডিং দিয়ে দেখি কি হয়। 12 4 13 1 12 4 13 1 13 8 14 হাফ, 13 8 14 হাফ, 15 2 15 9, 13 8 14 হাফ, 15 2 15 9। গ্রেডিং তো ঠিকই আছে। আচ্ছা, ওই যে নেকের গ্রেডিংয়ের কারণে এরকম একটু দেখা যাচ্ছে। লাস্ট এখানে কোনো একটা মিস্টেক হয়েছিল, তারপর এখানে 98 XM করে আসছে, এখানে কোনটা যেন একটু টাইপিং মিস্টেক হয়েছিল। গ্রেডিং এটা হবে, আমি আবারও চেক দিয়ে একটু দেখি। 12 4 13 1 13 8 14 হাফ 15 2 15 9, হ্যাঁ গ্রেডিংটা রং ছিল ওই সময়। এই কপি, এবারে আমি দুটা লাইন ধরে পেস্ট, সরাসরি এখানে পেস্ট করলেই হবে। দেখেন এবার গ্রেডিং এর সুন্দর আসছে, যদিও এখানে চেষ্টা এখানে কম আসছে, চেষ্টা দিয়ে এক্সএম করে গ্রেডিং, এখানে এক্সএম করে গ্রেডিং, এক্সএম এর কম, যেহেতু ফরেনের এইদিকে একটু গ্রেডিং আসছে, এক্সএম এর কম আসছে এই জায়গায়। তো এইখানে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই সোলার ফরওয়ার্ডে হালকা ড্রপে হালকা একটু গ্রেডিং আমরা দিতে পারি, 0.1 মিলি দিয়ে দেখি কেমন আছে। আর একটু বেশি দিলে ভালো হতো, যাকে আমি 1 মিলি করে দিয়ে দিলাম এই জায়গায়। তো এখন আমাদের যেটা করতে হবে, আর মলের যদি গ্রেডিংটা আমি দিতে চাই, এখানে ধরেন আমি গ্রেডিং দেখে আসি, ম্যানুয়াল একটা দেই, আর্মল লেন্থ 22 23 24 25 26 27, এক্সএম করে গ্রেডিং। তো এক্সএম এখানে কিন্তু এক্সএম এখানে 1.5 সেম উইথে গেছে, সেক্ষেত্রে আমি যদি এখানে এক্সএম দিই, 1 সেম গ্রেডিং দিলাম, দেওয়ার পরে কি আদৌ কি আমাদের মেজারমেন্টটা ঠিক আছে, আমরা একটু চেক দিয়ে দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 22 7, ও মোটামুটি ঠিক আছে। তারপরে একটু এগুলো এলোমেলো আছে, আমার যে আমি যদি লাইন গ্রেডিং দিই এখানে সবগুলোই এখানে যা আছে তাই হবে, সবগুলো অপশনে তাই হবে। তো এখানে যদি গ্রেডিং কম হয়, এখানে যদি গ্রেডিং বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আর্মলা গ্রেডিং একটু কম বেশি হয়ে যায়। তো এটা মিলে গেছে, তারপর আমি আবার লাইন নিয়ে দেখাচ্ছি। আমি এই পয়েন্ট সিলেক্ট করলাম, এই পয়েন্ট সিলেক্ট করলাম, তারপর এই লাইনটাকে আমি নিলাম এই জায়গায়, এই লাইনে আমি সেমভাবে এই গ্রেডিংটা কপি করে এখানে পেস্ট করলাম, এই গ্রেডিং কপি করে এখানে পেস্ট করলাম। এখন আমরা লাইনের গ্রেডিংটা তো বেরে আর 22 23 24 25 26 27, মানে বেজেই 7 মিলি প্লাস আছে, সমস্যা নেই, 7 মিলি 69 69 আছে, 22 23 24 25 26 27, এক্সএম করে গ্রেডিং দিলাম, দেওয়ার পরে এখানে ফার্স্ট পয়েন্ট, এটা হলো লাস্ট পয়েন্ট, আমি লাস্ট হরিজন্টালে দেবো, লাস্ট হরিজন্টালে ক্লিক করে অ্যাপ্লাই, ওকে। এখন আমি এটাকে কপি করব, এভাবে পেস্ট করতে পারি অথবা আমরা এক্সে পেস্ট করতে পারি, বেশি নড়ে নাই, হালকা একটু বাড়িয়ে দিছে। তো এখানে দেখেন 6 9 6 9 6 9 6 9 6 9, শুধু এটার মধ্যে একটু 7 আছে, যাই হোক ব্যাপার না, এটুকু একটু কার্পে হতে পারে। তো যদি আমরা আর্মলের গ্রেডিংয়ের লেন্থ ওয়াইজ দেই এভাবে, তো 100% মিলবে, এভাবে কোনো সন্দেহ নাই, সুন্দরভাবে মিলবে। যদি গ্রেডিং সহজ হয় তাহলে তো আপনারা সহজভাবেই দিবেন, আর যদি একটু ক্রিটিক্যাল বা পেশালো মনে হয় তো অবশ্যই আমরা এইভাবে লেন্থ ব্যবহার করব। শুধু এটা জেমিনি সফটওয়্যার ইয়ারফোনটা আমি পাচ্ছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু পুরো 1 মিলি নেয় না, এখানে 9 9 নিছে, এক্সএম 1 মিলি নিছে, এক্সএম করেই কিন্তু গ্রেডিং টোটাল।
কপি করলাম, এখানে পেস্ট করলাম, এখানে কার্টেন্স আছে, আমরা ফরনেক ড্রপের গ্রেডিংটা ওরে দিয়ে দেখতে পারি যে আমাদের শেপ মিলে কিনা, না হলে আমরা আর্মলের গ্রেডিংটাই দিয়ে দেখতে পারি। মোটামুটি শেপ মিলছে, তারপর আমরা ম্যানুয়াল একটু করে মিলানোর চেষ্টা করবো এই জায়গায়। ব্যাকপার্টটার সাথে শেপ মিল আছে যেহেতু আমরা সব সাইজগুলো, আমি এটাও একটু দেখাই দিচ্ছি, যদি আপনাদের শেপ এভাবে না মেলে অবশ্যই আপনারা এভাবে সিঙ্গেল সিঙ্গেল ধরে আপনারা শেপটা মিলাইতে পারবেন, এই সুযোগটা যেমনি আপনারা আছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেপ মোটামুটি মিল আছে এখানে, তো এটাকে আমরা আরও সুন্দরভাবে মেলানোর জন্য আমরা এই গার্মেন্টসগুলো যাবো, যাওয়ার পরে যে এখানে মডিফাই শেপ, মডিফাইড শেপে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা কোন সাইজে মেলে নাই, আমরা এক সিঙ্গেল সিঙ্গেল সাইজ ধরবো, যেমন 3XL মেলে নাই, আমরা 3XL ধরবো। এখানে যদি আমরা এই সাইজগুলো বাড়ায় একটু এদিকে টানে দেই শেপটা আমাদের সুন্দর হবে, তো আমরা এখান থেকে ধরে এদিকে ধরবো, আমরা কন্ট্রোল সিলেক্ট করতে পারি যদি আমাদের শেপটা, যেমন এই পয়েন্টটা আমি নিয়ে আসছি, সবগুলো আমরা এভাবে এই পয়েন্টের সাথে মিলাই দেবো নিয়ে আসে। তারপরে আমরা পরের সাইজ, আমরা আর একটা সাইজ এভাবে নিয়ে আসবো, এখানে আমি কন্ট্রোল ব্যবহার করছি এদিকে সোজা নিয়ে আসার জন্য। তারপরে আমরা আলটা ব্যবহার করে শুধু ওই পয়েন্টের উপর আমরা পয়েন্ট মিলাই দেবো। অল্প পয়েন্ট যার কারণে একটু যাইতে চাচ্ছে না, যা আছে মোটামুটি সুন্দর আছে। এখানে যদি একটু দরকার মনে করেন তো এইভাবে মিলাই দেবেন, তো মিলা গেছে সব। এখানে আমাদের রয়ে গেছে পকেটের গ্রেডিংটা। আচ্ছা, আমরা কালারটা একটু হাইড করে নেই, সিলেক্ট করতে হবে। লেখাগুলো আমরা একটু হাইড করে নেই, তো এখানে দেখতে পাচ্ছেন পকেটে উইথ গ্রেডিং দিতে হবে, তারপরে স্লিপ আছে, বরং জিপার পকেট লেন্থ। আচ্ছা, এখানে সবগুলো সমান, এখানে কোনো গ্রেডিং নাই, আর ক্যাঙ্গারু পকেটের তো মেজারমেন্টই নাই, সেক্ষেত্রে আমরা এখানে সাইডের যে গ্রেডিংটা দিচ্ছি ওটাও দিতে পারি, অথবা আমরা এখান থেকে একটু কমায় দিতে পারি। এখানে যদি 1.5 সেম করে থাকে আমরা এখানে 1 সেম করে দিতে পারি, 1/2 সেম কমায় দেবো এখানে। দেড় সেমের জায়গায় এখানে আমরা 1 সেম করে দিয়ে দেখি, সুন্দর চলে। আর হাইটের গ্রেডিংটা যেহেতু লেন্থের গ্রেডিং যা দিচ্ছে এটাই নিয়ে নিছে, তো এখানে আমরা হাইটের গ্রেডিংটা একটু করে ইয়ে করে দেবো, যেহেতু এখানে 2.5 সেম করে আছে গ্রেডিং, 2.5 2.5 3 3, তো এইখানে আমরা একটু করে কমায় দেবো। এখানে আছে 2.5 2.5-এর জায়গায় দেবো আমরা 1.5, আচ্ছা 1.5, মানে 15 হয়ে গেছে। আর এই 3-এর জায়গায় দেবো আমরা, সবগুলো আমরা এখানে 2.5, আচ্ছা এখানে আমরা লাইন গ্রেডিং দিতে পারি, এখানে আমাদের
কিভাবে দেবো সেটা মেজারমেন্টটা না থাকার কারণে একটু সমস্যা হয়ে যায়। তো এখানে আমরা একটা লাইন নিলাম, তারপর আমরা যদি চাই যে ফর্মগুলো আমরা সবগুলো পকেটে এক সেম করে গ্রেডিং দেবো, আমরা নিচে গ্রেডিংটা এখানে কপি করে দিলাম, তারপর আমরা লাইন গ্রেডিং নিলাম ফার্স্ট লাস্ট যা ধরে নেয় পয়েন্টটা, এটা আগে ধরতে হবে হয়তো ফার্স্ট লাস্ট। এখান থেকে আমরা এক সেম করে যদি দিই ধরেন 15 16 17 18 19 এক সেম করে দিলাম, আর এটা ফার্স্ট লাস্ট গ্রেডিং আমরা দেবো, লাস্ট হরিজন্টালে দেবো, দেওয়ার পরে অ্যাপ্লাই ওকে। এখন এই পয়েন্টটাকে আমরা কপি করে আমরা এই লেন্থে দেবো, আমাদের হিসেবটাও সহজ হয়ে যাবে। দেওয়ার পরে এক্স পেস্ট ওকে। তো কিন্তু পকেটগুলো কিন্তু এক সেম করে গ্রেডিং হয়ে গেল। আমরা এখানে একটু ইয়ে করে দেখতে পারেন, এই যে স্টক করে দেখতে পারেন পকেটগুলো সবাই এক সেম করে ভালো হয়েছে। এখানে একটা পকেট বের করে নিয়ে এসে আমরা দেখি একটা পয়েন্টকে ধরে আমরা স্টক করে দেখতে পারি। এখানে পকেটে গ্রেডিং তো আমি দিলাম কিন্তু দিল না কেন, কপি তোমার কি সব পয়েন্টে গ্রেডিং নেয় নাই নাকি? আচ্ছা এখন নিচ্ছে, তো এখানে আমরা স্টক করে দেখতে পারি, দেখতে পাচ্ছেন এখানে এক্সাম করে গ্রেডিং নিয়ে নিছে। তো এইখানে একটু কমায় দিলে মনে হয় ভালো হয়, এখানে আমাদের গ্রেডিং যা আছে এক্সাম করে আছে, এখানে আমরা আরও একটু কমায় দিই 0.75। পয়েন্ট 75ই দিই জায়গায়, মেজারমেন্ট না থাকলে সেক্ষেত্রে একটু কাজ করতে সমস্যা হয়ে যায়। তো যাই হোক কারণ মিলছে সুন্দরভাবেই। আচ্ছা বন্ধুরা, এখানে সারগাম মিলানোর বিষয়টা আমি আপনাদেরকে আগামী ভিডিওতে দেখাবো, এখানে স্লিপ সারগাম আর বডি সারগামটা কীভাবে মিলাইতে হয় এবং নেগের সারগামের সাথে এই নেগের ডিপের সারগাম বডি সারগাম নেগের সারগাম কীভাবে মিলাইতে হয় এটা দেখাবো। বটম কাপ বটমটা বাকি থাকলো, তো এটা আগামীকাল ভিডিওতে আমি দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।